সন্ত্রাস, সহিংসতা, গণহত্যা। তিনি বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যতটুকু কঠোর হওয়া দরকার ততটুকু কঠোর হবে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অবরোধ ও হরতালে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেত্রী মানুষ হত্যার হুমকি দিচ্ছেন, হুকুম দিচ্ছেন। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। অবরোধ, হরতালে পেট্রোল বোমা এবং অগ্নিসংযোগের ঘটনায় যারা অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন, তাদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুনে ঝলসে যাওয়া রোগীদের খোঁজ খবর নেন তিনি। সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি অগ্নিদগ্ধদের আর্থিক সহায়তাও দেন প্রধানমন্ত্রী। আগুনে পোড়া মানুষদের দেখে বার্ন ইউনিট থেকে বের হয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, মানুষ পুড়িয়ে মারা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমি জীবনে এই অবস্থা দেখি নাই, নিরীহ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা বা মারার চেষ্টা করা এই আন্দোলন, এই রাজনীতি আমি দেখিনি। এই রাজনীতি কখন, এটা তো কোনো রাজনীতিও না, কোনো আন্দোলনও না, এটা হচ্ছে সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড। যারা মানুষ পোড়ায় বা মানুষ পোড়াতে ইন্ধন দেয় তাদের আইনের আওতায় আনার কথা বলেন প্রধানমন্ত্রী। আমি বিএনপি নেত্রীকে বলবো, আমি নিজে টেলিফোন করেছি, নমনীয় হওয়া কত নমনীয় হওয়া যায় আমি তত নমনীয় যাই, তারপরেও তারা মানুষ পুড়িয়ে মারছে, অ্যাক্সিডেন্ট করে ফিস প্লেট তুলে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মানুষ মারার চেষ্টা, এই ধরনের জঘন্য রাজনীতি কেন? এটা তো রাজনীতি না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড। আমি সেটাই বলবো, এরা সন্ত্রাসের পথে চলে গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে, কাজে সন্ত্রাসের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার তাই নেব, যতটুকু কঠোর হওয়া দরকার এটা বন্ধ করার জন্য। গ্রেপ্তার যাদের হাতে পাওয়া যাচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে, যারা ইন্ধন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জ্বালাও সহ ধ্বংসাত্মক কর্মসূচির জন্য বিরোধী দলকে দায়ী করেন প্রধানমন্ত্রী। সহিংসতা, সহিংসতার মাধ্যমেই তো গণহত্যা, এটা গণহত্যাই, যেভাবে বাসের ভিতরে আগুন দিয়ে পোড়ানো এটা গণহত্যা ছাড়া আর কি? বিরোধী দলের নেতৃত্ব তখন গণহত্যায় নেমেছেন, ওখানে বসে বসে উনি এয়ার কন্ডিশন রুমে বসে থাকেন, আরামে খাওয়ানা পিনা করেন, আর ওখান থেকে হুকুম দেন মানুষ হত্যা করতে। মানুষের জীবন নিয়ে খেলাটাই হচ্ছে তার কাজ, আর তার দোষর হচ্ছে জামাত শিবির, যারা একাত্তরে একই ঘটনা ঘটেছে, এখন মনে হচ্ছে ঠিক সেই একাত্তরের গণহত্যার মতনই গণহত্যা তারা চালাচ্ছে। অগ্নিদগ্ধদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।